নদিয়ার কল্যাণী থানার শকুনা উত্তরপাড়া এলাকায় একটি ভোজ্য মশলা তৈরির কারখানায় জেলা ইবির হানা। গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট পুলিশ জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ওই কারখানায় হানা দেয়। চালের গুঁড়োর সাথে রং মিশিয়ে ভেজাল হলুদ তৈরি হতো বলে ইবি সূত্রে খবর। এখান থেকেই খোলা বাজারে বিক্রির জন্য পাঠানো হতো, পাশাপাশি অন্যান্য মশলা প্যাকেটজাত করা হতো। একাধিক মশলাসহ নমুনা সংগ্রহ করে ইবি। বাজেয়াপ্ত করা হয়েছে কারখানায় মজুদ মালপত্র, যদিও কারখানার মালিকের দাবি পুলিশ যাচাই করে দেখুক ভেজাল নাকি আসল। পঞ্চায়েত পারমিশন দিয়েছিল আপনাকে? সব দিয়েছে। চাকরি লাইসেন্স আছে? সব আছে। তাহলে এনফোর্সমেন্ট রেড করছে না? এনফোর্সমেন্ট রেড করেছে। এখন আমি যদি কোনো খারাপ কাজ করি তো তারা আমাকে পরীক্ষা করবে না? পরীক্ষা করতে আসবে না? আপনি কীরকম মানুষ আপনাকে তো পুলিশ যাচাই করলে তো বুঝবে, তাই না কি? আপনাকে আগে বুঝবে?